नमस्कार देखছেন পিবি 24 এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব স্ত্রীর উপর স্বামীর নির্যাতনের অভিযোগ স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন গৃহবধূ মহিলার স্বামীর বাড়ি উদয়পুরে এক থেকে দেড় বছর ধরে প্রতিনিয়ত স্বামী তার স্ত্রীর উপর অকথ্য নির্যাতন করছে স্বামী তার স্ত্রীকে টাকা এনে দেওয়ার জন্য বলেছিল এবং ওই বধূর বাপের বাড়ি বাংলাদেশে তেমনটাই জানা যাচ্ছে তিনি ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তাই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয় এমনটাই জানিয়েছেন ওই নির্যাতিতা বধূ গতকাল রাতেও নাকি মহিলাকে প্রচণ্ড মারধর করা হয় তাই আজ সকালে স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই দুই সন্তানকে নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন মহিলা তিনি উদয়পুর থেকে বিশ্রামগঞ্জ আসেন সেখানে এসে অটোতে ওঠেন বিশালগড়ের উদ্দেশ্যে আসার জন্য কিন্তু অটো চালক জানতে পারেন মহিলা বাংলাদেশী তাই তিনি মহিলাকে নিয়ে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসেন পুলিশের কাছে ওই মহিলা ঘটনা বিস্তারিত জানান এবং পুলিশ তার স্বামীকে খবর দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে যে খবর এই মুহূর্তে আপনারা পিবি 24 এর পর্দায় দেখতে পাচ্ছেন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন গৃহবধূ মহিলার স্বামীর বাড়ি উদয়পুরে এক থেকে দেড় বছর ধরে প্রতিনিয়ত স্বামী তার স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন করছে এমনটাই অভিযোগ করছেন ওই মহিলা স্বামী তার স্ত্রীকে টাকা এনে দেওয়ার জন্য বলেছিলেন বাপের বাড়ি থেকে কিন্তু বধূর বাপের বাড়ি বাংলাদেশে এবং তিনি ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তাই বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়া তার পক্ষে সম্ভব নয় গতকাল রাতে ওই মহিলাকে প্রচণ্ড মারধর করা হয় এবং আজ সকালে স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই দুই সন্তানকে নিয়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ওই মহিলা তিনি উদয়পুর থেকে বিশ্রামগঞ্জ আসেন এবং সেখান থেকে অটোতে ওঠেন বিশালগড়ের উদ্দেশ্যে আসার জন্য এবং অটো চালক তিনি জানতে পারেন ওই মহিলা বাংলাদেশী এবং তারপর ওই মহিলাকে নিয়ে বিশ্রামগঞ্জ থানায় আনা হয় পুলিশের কাছে ওই মহিলা বিস্তারিত ঘটনা জানিয়েছেন এবং পুলিশ তার স্বামীকে খবর দিয়েছে কি বলেছেন ওই আক্রান্ত মহিলা শোনাবো আপনাদের স্বামীর সঙ্গে থাকবেন না এখন কই আছেন আপনি এটা কোন থানা আপনি কইতে পারবেন না বিশ্রামগঞ্জ থানাতে আপনি বিশ্রাম যাওয়ার পর স্ট্যান্ডের থেকে ফোন আসে তেনে দুইটা বাচ্চা নিয়ে আই পড়ছে এরপর আমি বিশ্রাম পুলিশ স্টেশনে গাড়িটা ঢুকাইছি এরপরে তারা জিজ্ঞাসাবাদ করতেছে মহিলাটা নাম টাম কইছেনি মহিলাটা কিছু নাম টাম মহিলাটার কাছে কয়টা বাচ্চা আসলো দুইজন